বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির প্রভাবে আমরা এসেছি বর্তমান প্রযুক্তি ঘেরা বিশ্বে, যেখানে প্রতিযোগিতার অভাব নেই। প্রতিযোগিতায় পরিপূর্ণ এই যুগে প্রতিযোগিতা ছাড়া যেমন কোনো কিছু সম্ভব নয়, ব্যবসা ক্ষেত্র হচ্ছে তেমনই একটি প্রতিযোগিতার নাম। ব্যবসা শুরু করা যতটা সহজ, নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্যবসা ক্ষেত্রে টিকে থাকাটা কিন্তু ততটাই কঠিন। ব্যবসা প্রযুক্তি, মানুষের রুচি ইত্যাদি বিষয়গুলো ব্যবসায় প্রতিযোগিতা, তীব্রতা, ধরন সব কিছু বদলে দিয়েছে এবং দিচ্ছে। অভিজ্ঞতা, দক্ষতা, প্রতিযোগিতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে টিকে থাকতে হয়। ব্যবসা ক্ষেত্রে কেন কৌশল অবলম্বন করতে হয়, কয়েকটি কারণে ব্যবসা ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হয়, চলুন তাহলে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। পরিকল্পনা। একটি ব্যবসার পরিকল্পনা আপনার ব্যবসার মূল লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আপনাকে ব্যবসা শুরু করার পূর্বে ব্যবসার জন্য একটি পরিকল্পনা করে রাখতে হবে। পরিকল্পনা ছাড়া আসলে কোনো কাজে সফলতা আসে না। রিচার্ড গেটের গবেষণায় এমনটাই বলা হয়েছে। শক্তি ও দুর্বলতা। ব্যবসার কৌশল এবং মাধ্যমে আপনার কোম্পানির শক্তিমত্তা আর দুর্বলতা খুঁজে বের করতে হবে, আর এই শক্তিমত্তাকে পুঁজি করে দুর্বলতাকে কাটিয়ে উঠে আপনি পৌঁছাতে পারেন নির্ধারিত লক্ষ্যে। তাই শক্তিকে মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে দুর্বলতাগুলোকে খুঁজে বের করতে হবে। দক্ষতা। একটি ব্যবসার কৌশল স্বয়ংক্রিয়ভাবে আপনাকে দক্ষ করে গড়ে তুলবে, কেননা কৌশল অবলম্বন করার জন্য আপনাকে বিভিন্ন বিষয়ের উপর নজর দিতে হয় এবং তখন সামনে বিভিন্ন রিসোর্স আসতে থাকবে যা আপনাকে অনেক দক্ষ করে তুলবে এবং আপনাকে ব্যবসার সাংগঠনিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। ব্যবসার কৌশলের অংশ কী কী? ব্যবসার কৌশল অবলম্বনের সময়ে অবশ্যই কিছু বিষয় বা উপাদান লক্ষ্য রাখতে হবে। এর জন্য মূলত পাঁচটি উপাদান রয়েছে। দূরদর্শিতা এবং ব্যবসায়ের উদ্দেশ্য। ব্যবসায় কৌশলের মধ্যে অবশ্যই দূরদর্শিতা এবং ব্যবসার উদ্দেশ্য থাকতে হবে। এটি ব্যবসার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং ব্যবসার দিক নির্দেশনা দিবে। কি করা জরুরি, কি কি উপাদান প্রয়োজন তা জানতে সাহায্য করবে। গুরুত্ব নির্ধারণ। জানতে হবে আপনার কোম্পানিটির জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিতে এটিকে বলা হয় কোর ভ্যালুস, SWOT বিশ্লেষণ, যা দ্বারা বোঝানো হয় স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, যেটা সহজভাবে বললে শক্তি, দুর্বলতা, সুযোগ, ঝুঁকি। ব্যবসা করতে গেলে এই চারটি উপাদানের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় এবং প্রতিটি ব্যবসার সফলতা নির্ভর করে এই চারটি উপাদানের উপর। র ম্যাটেরিয়াল, বরাদ্দের পরিকল্পনা। র ম্যাটেরিয়ালগুলোকে কীভাবে কাজে লাগানো হয় তার জন্য একটি পরিকল্পনা বরাদ্দ করতে হবে। আর আপনার মজুদ কাঁচামালগুলোর ব্যবহারের সঠিক পদ্ধতি জানা না থাকলে আপনার ব্যবসার মূল লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত হতে হবে। ঝুঁকি পরিমাপ। ব্যবসার সফলতা শুধুমাত্র পুঁজির উপর নির্ভর করে না, সেই পুঁজিগুলোকে কীভাবে করতে হয় এবং কীভাবে ঝুঁকি মোকাবেলা করতে হয় সেগুলো জানতে কৌশল অবলম্বন করতে হয়। এবার আসা যাক মূল আলোচনায়, অর্থাৎ ব্যবসা প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল সম্পর্কে। এক, দক্ষতা ও অভিজ্ঞতা। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা সফল হয় না তার প্রধান কারণ হচ্ছে দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব। দক্ষতা এবং অভিজ্ঞতাকে ব্যবসার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ধরা হয়। যার কাছে এর পরিমাণ বেশি থাকবে তার ব্যবসার সফলতার হার অনেক বেড়ে যাবে। তাই ব্যবসায় নামার আগে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং এটার বিকল্পে ব্যবসার সফলতা কল্পনাও করা যায় না। দুই, ধৈর্যশীল হওয়া। সফলতা অর্জন করার জন্য এবং ব্যবসায় প্রতিযোগিতা টিকিয়ে রাখার জন্য অবশ্যই ব্যবসায়ীকে ধৈর্যশীল হতে হবে। কথায় আছে, ধৈর্যশীল ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলা সহায় হন। ব্যবসার শুরুতে ছোট ভুলের কারণে অনেক সময় হোঁচট খেতে হয়, তাই বলে ধৈর্য হারিয়ে হতাশ হলে চলবে না, বরং ধৈর্য ধারণ করে পুনরায় নতুন উদ্যমে ব্যবসা শুরু করতে হবে। তিন, পণ্য ও সেবার গুণগত মান। ব্যবসার ক্ষেত্রে পণ্য ও সেবার মান যেন গুণগত হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নয়তো ব্যবসা প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব নয়। কারণ সবাই চায় তার পণ্য বা সেবাটি যেন সবাই গ্রহণ করুক, কিন্তু খুব কম বিক্রেতাই পারে তার গ্রাহকদের সন্তুষ্ট করতে। আর যারা গ্রাহকদের তার পণ্য বা সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারে, দিন শেষে তারাই সফলতার মুখ দেখতে পায়। তাই আপনার সেবা বা আপনার পণ্যটির গুণগত মান যদি খারাপ হয়, তাহলে প্রথমবার গ্রাহককে বোকা বানিয়ে টাকা তুলতে পারলেও পরের বার কোনো গ্রাহক পাওয়া সম্ভব নয়, যদি সে আপনার পণ্যের নামে খারাপ রিভিউ দিয়ে আপনার কোম্পানির রেপুটেশন নষ্ট করে দেয়। তাই এক্ষেত্রে সচেতন থাকতে হবে। চার, কৌশলী হতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে কৌশলী হতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তনশীল হতে হবে। সময়ের সাথে পাল্লা দিয়ে আপনার মার্কেটিং কৌশল পরিবর্তন করে নতুনভাবে কৌশলী হতে হবে। এক্ষেত্রে প্রতিযোগীদের নিয়ে প্রচুর গবেষণা করতে হবে এবং চেষ্টা করতে হবে তাদের চেয়ে একটু ভালো মানের সেবা দিতে। পাঁচ, যথাযথ মূল্য নির্ধারণ করতে হবে। ব্যবসা সফল হতে হলে সবার প্রথমে পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে বাজার গবেষণা করা উচিত এবং বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করতে হবে। কোনো ক্ষেত্রে কম মূল্য বা বেশি মূল্য গ্রহণ করা যাবে না,
তাই যথাযথ মূল্য নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে এবং পণ্য ও সেবার মান উন্নত করতে হবে। গ্রাহকদের ধরে রাখতে ও সন্তুষ্ট করতে অবশ্যই পণ্য এবং সেবার মান যুগের সাথে তাল মিলিয়ে উন্নত করতে হবে। সেক্ষেত্রে গ্রাহকদের মতামতকে প্রাধান্য দেওয়া যেতে পারে, তাহলে সে মতামতের ভিত্তিতে গ্রাহকদের পণ্যের মান উন্নত করা যায়। 7. কাস্টমারের সাথে সুসম্পর্ক। যাদের জন্য আপনি ব্যবসা করছেন, যাদের সেবা দিচ্ছেন, যাদের কাছে পণ্য বিক্রি করছেন, তাদের সাথে থাকতে হবে সহযোগিতার সম্পর্ক। ফিডব্যাক গ্রহণ করে পণ্যের ভালো খারাপ দিকগুলো বের করতে হবে। সমস্যা হলে তাদের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবার পরিবর্তন আনতে হবে এবং তাদের কাছ থেকে যে কোনো প্রাপ্ত অভিযোগ খুব সতর্ক গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন। 8. মিতব্যয়ী হতে হবে। অনেক সময় দেখা যায় ব্যবসা শুরু করার পূর্বেই আসবাবপত্র এবং অন্যান্য সরঞ্জাম কেনার ফলে প্রচুর টাকা খরচ হয়ে যায় এবং পরে ব্যবসা থেকে আশানুরূপ লাভ হয় না। তাই ব্যবসার শুরুতে এমন আসবাবপত্র কেনার ক্ষেত্রে যতটা সম্ভব মিতব্যয়ী হতে হবে। উৎপাদনের সময় যেন অতিরিক্ত খরচ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কেননা ব্যবসার ক্ষেত্রে একটি নিয়মকে খুব মানা হয় যে কোনো কিছু উৎপাদন বা কেনার ক্ষেত্রে লাভবান হতে না পারলে সেটি বিক্রির ক্ষেত্রেও লাভবান হওয়া যায় না। 9. মার্কেটিং এবং বিজ্ঞাপন। মার্কেটিং একটি ব্যবসায়ের প্রাণ বলা চলে। পণ্যভিত্তিক ব্যবসা হলে মার্কেটিং অবশ্যই করতে হবে। মূলত দুই ধরনের মার্কেটিং রয়েছে, 1. ডিজিটাল মার্কেটিং, 2. ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংকে বলা হয় ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং। অপরদিকে ট্রেডিশনাল মার্কেটিং বলা হয় বিলবোর্ড, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মার্কেটিং। এ দুটি মাধ্যম মূলত ব্যবসার জন্য জরুরি। ব্যবসার ক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখতে হবে। আমরা কিছু প্রফেশনাল সফল বিজনেসম্যানের ব্যবসা ক্ষেত্রের ধারণার গুরুত্বপূর্ণ কিছু দিক সম্পর্কে জানাব। একজন বিজনেস প্রফেশনাল চেয়ারম্যান বলেছেন, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট ও সুষ্ঠু নীতিমালা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নীতিমালাগুলো লিখিত হয় ভালো, এর আলোকেই আপনার প্রতিষ্ঠান পরিচালিত হবে। নীতিমালা থাকলে প্রতিষ্ঠানের নিয়ম নীতি ও শৃঙ্খলাবোধ বজায় থাকে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের নীতিমালা প্রণয়নের সবচেয়ে বড় সুবিধা হল প্রতিষ্ঠানের কর্ণধার থেকে শুরু করে কর্মচারী সবার মধ্যে একটা শৃঙ্খলা ও নিয়ম নীতি বজায় থাকে, কেউ দায়িত্ব এড়াতে পারে না। নিয়ম নীতি না থাকলে ব্যবসায় মার খাওয়ার সমূহ আশঙ্কা থাকে। দি রশিদ সহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিত রশিদ চৌধুরী বলেছেন, ব্যবসার জন্য এমন একটি বিষয় বেছে নেওয়া উচিত যার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তা না করে যদি আপনি এমন একটি ব্যবসা বেছে নেন বাজারে যার কোনো চাহিদাই নেই, তাহলে কিন্তু আপনার শ্রম, মূলধন, সময় সব কিছু বৃথা যাবে। তাই যে কাজটি করতে হবে তা হল আপনাকে গ্রাহকের চাহিদা বুঝতে হবে। প্রয়োজনে ব্যবসায় পরিবর্তন আনা যেতে পারে, এটি দোষের কিছু নয়। তবে যে নতুন ক্ষেত্রটিতে বিনিয়োগ করতে যাচ্ছেন তা থেকে লাভ কতটুকু আসবে তাও ভাবতে হবে। বাজারে যে জিনিসটির চাহিদা বেশি রয়েছে সেক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, তবে ঘন ঘন ব্যবসা পরিবর্তন করলে কোনো ব্যবসাতেই ভালো করা যাবে না। অনেক ব্যবসায়ী ব্যবসা থেকে ছিটকে পড়েন সঞ্চয় না থাকার কারণে। অনেকেই লাভের পুরো অংশই তার পূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন, তাই তার বিনিয়োগ করা টাকা ছাড়া মূলধনের আর কোনো উৎস থাকে না। তাই কোনো কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে তিনি সেখান থেকে উত্তরণের পথ খুঁজে পান না। ব্যবসা ক্ষেত্রে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানের পরিচিতিটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরে নেওয়া যাক পাশাপাশি দুটি প্রতিষ্ঠান একই ধরনের পণ্যসেবা দিয়ে থাকে, একটি প্রতিষ্ঠানের পরিচিতি বেশি অন্যটির কম, কার বিক্রি ব্যবসা ভালো জমবে? নিশ্চয়ই সেই প্রতিষ্ঠানটির বিক্রি বেশি হবে যেটির পরিচিতি বেশি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হল প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে হবে। এজন্য বিশ্বস্ততা, পণ্যের গুণগত মান ও গ্রাহক সেবার দিকে মনোযোগ দিতে হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ন্যাচারাল ওয়েলস মিলসের পরিচালক মোহাম্মদ ওসমান গনি তিনি তার অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন, আপনি ছোট বড় মাঝারি যে ব্যবসায়ী হন না কেন, ব্যবসায় ঝুঁকি থাকবেই। কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ভেঙে না পড়ে ক্ষতির কারণ খুঁজে বের করতে হবে। পরিশেষে, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেটা ধরে বসে থাকলে কখনোই সফলতার মুখ দেখা সম্ভব নয়। কারণ পৃথিবীতে একবারের চেষ্টায় সফল হয়েছেন এমন ব্যক্তিদের সংখ্যা অতি নগণ্য, নেই বললেই চলে। তাই আমাদের উচিত জীবনের সকল ব্যর্থতাকে পাশ কাটিয়ে ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে চলা, এবং এটাই হবে সফলতার পথ।